বিজয় দেখেন লাস্ট 4-5 বছর ধরে মনমানের সাফল্য, কিন্তু একটা আধটা টুর্নামেন্ট হারতেই পারে, কেউ এ করতে পারে না। কিন্তু আমরা আই লিগ জেতা থেকে শুরু করে তারপর থেকে কন্টিনিউয়াস মনমান কিন্তু জিতেই চলেছে। দুটো গোলই ভালো, এবং একটা জিনিস আছে, কামিংস একটা গোল করবে এই ম্যাচে। সে আমাদের আই লিগ টিমে পাপা বাবাকা দিওয়ারা প্রতি ম্যাচে একটা করে গোল করতো, কামিংস একটা করে গোল করবে। তো লিস্টানের গোলটা অসাধারণ, এবং আরও ভালো হতো যদি হেডটা বাড়ে না লাগতো। অসাধারণ খেলেছে, এবং এই যে চাপ যে কনস্ট্যান্ট প্রতিটি ম্যাচ জিততে হবে, এটা একটা বড় ব্যাপার। সমর্থকেরা বলে যাচ্ছিল যে এবার দোনো হাত মে লাড্ডু হবে, লিগ শিল্ড এবার আইএসএল ট্রফিটাও জিতবে মোহনবাগান। দেখুন, আইএসএল ট্রফি জিতলে খুবই ভালো, কিন্তু আইএসএল এর শিল্ডটাই মেন। সো সেই শিল্ডটা এবং জেতা ইজ আ রিয়েলি অ্যাচিভমেন্ট। এবং আবার আমি আরেকটা জিনিস, শিল্ড জিতে গেছি খুব শান্তি, সব ঠিক আছে, কিন্তু আমি এআইএফএফকে অনুরোধ করব রেফারিদের একটু মানুষ করতে। খালি ইয়েলো কার্ড দেখালে কিন্তু খেলা পরিচালনা করা যায় না। জয় ভারত!